হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, খুব ভালো আছেন। তো এখন যেটা রিভিউ করবো সেটা হচ্ছে দেব প্রোডাকশন হাউসের আপকামিং সিনেমা হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী সিনেমার ট্রেলার রিভিউ করব। তো ট্রেলারটা কেমন লাগলো যদি আমাকে এক কথায় অ্যান্সার দিতে হয়, তাহলে আমি বলবো ভাই, দারুণ লেভেলের একটা কাজ হয়েছে, জাস্ট অসাধারণ। মানে বাংলা সিনেমাকে বাঁচাতে, বাংলা সিনেমা হলগুলোকে বাঁচাতে যে ধরনের সিনেমা দরকার, বা বর্তমান সময় দাঁড়িয়ে যে ধরনের কন্টেন্ট দরকার, সেরকম কিন্তু পারফেক্ট একটা সিনেমা হচ্ছে অবশ্যই হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী। তো এই যে সিনেমার মধ্যে, মানে ট্রেলারের মধ্যে আমি যেটা দেখলাম, এই যে রূপকথার যে কাহিনী, তারপরে আগেরকার দিনের যে রাজা রানীদের তাদের যে ঐতিহাসিক ঘটনা, সেইগুলো কিন্তু বাংলাতে রিসেন্টলি, মানে বিগত কয়েক বছরে, মানে মানুষ সেরকম দেখতে পায়নি। বা যারা বাংলা সিনেমার লাভার, তারা ভেবে নিয়েছিল যে এরকম গল্প আর বাংলাতে হয়তো কোনোদিনও হবে না, কিন্তু দেব প্রোডাকশন হাউসে দেব সেটা করে দেখালো যে এরকম জিনিস কিন্তু বাংলাতে সম্ভব, দেবদাস সেটা করে দেখাতে পারে। তো এখানে যেগুলো দেখলাম, প্রত্যেকটা চরিত্র কিন্তু খুব ভালোভাবে, মানে তুলে ধরা হয়েছে, সুভাষিস থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা ম্যাডাম, তারপর আরো বাকি যারা রয়েছে, প্রত্যেকটা কাস্টিং, মানে খরাজ থেকে শুরু করে প্রত্যেকটা কাস্টিং কিন্তু দারুণ লেভেলের হয়েছে, যেই কারণে আমার দেখতে খুব সুন্দর লাগছে। এবং এদের যে লুকস, এদের গেট আপ বা এদের যে স্টাইল, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, যেই কারণে রাজার যে, মানে যেভাবে থাকা দরকার, রাজাদের যেভাবে আচার আচরণ, সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পেলাম। অপরদিকে রানীর চরিত্রে অর্পিতা ম্যাডামকে জাস্ট অসাধারণ মানিয়েছে, এবং তার যেটুকু অভিনয় দেখলাম পুরো নজর কাড়ার মতন, এক কথায় সুপার দুপার অভিনয়। এছাড়া বলবো সৌমিত্র চট্টোপাধ্যায় ভয়েস, যেটা শুনে সত্যি বলছি আমার সব থেকে যেটা ভালো লেগেছে সৌমিত্র চট্টোপাধ্যায় ভয়েস, যে মানুষটা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে, যাকে আমরা বরাবরই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ডে মিস করছি, তো সেই মানুষটা ভয়েস এই সিনেমা ট্রেলার দেখে শুনলাম, সেটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এছাড়া লোকেশন খুব ভালো জায়গা চুজ করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় লোকেশন দারুণ লাগছে, দারুণ বিজিএম, সুপার দুপার হিট বিজিএম, কারণ এরকম সিনেমার যে বিজিএম এত সুন্দর হতে পারে, জাস্ট অসাধারণ। তো এটা আমার মন বলছে পুজোর সময় জাস্ট হল পুরো কাঁপিয়ে দেবে। একদিকে গোলন্দাজ যেরকম সিনেমা হল, মানে বক্স অফিস আগুন লাগাবে, সেরকম দেব প্রোডাকশন হাউসের এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে আগুন লাগাবে, কারণ সিনেমাটা সেই লেভেলের হয়েছে। এছাড়া যদি আমি টেকনিক্যাল দিক থেকে কিছু কাজ বলি, যেমন ভিএফএক্স বলি, বা ক্যামেরার কাজ বলি, বা লাইটের কয়েকটা কাজ, এডিটিং বলি, প্রত্যেকটা জায়গায় দেখুন সুপার দুপার কাজ, মানে খুব সুন্দরভাবে কাজ হয়েছে, মানে কোনো দিক থেকে কোনো জিনিস একটুকু খামতি নেই, এটা আমার খুব ভালো লেগেছে। তো আমি ট্রেলার থেকে মোটামুটি দেব 5-এর 4, আরামসে 4 দেওয়া যায়। তো আপনাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।